তোমার মারছে গাড়া? হ্যাঁ মারছে গাড়া। মায়া কেরে মারতেছে? কেরে তোমার আরেকজন আছে না? আরেকজন তাদের মা ডাকছে, মা ডাকছে ঘরে দিন সব হয়ে গেছে গা। তুমি কথা ভা আমি করতে মা ডাকে তোর জিনিস ফিরে গেছে গা। এ লেখা আমার যদি মানো বউ কেমন তার দান দাদা লিখে বউটা আসে না বউটা তোর দাম মায়ের নাম কি? মায়ের নাম তাই অশান্তি লাগা দিচ্ছে, তাই অশান্তি লাগা দিচ্ছে। মায়ের নাম কিতা? মায়ের নাম আপনার? মায়ের নাম কিতা? আপনার মায়ের নাম কিতা? মুনি দাস। কোন জায়গায় বিয়ে দিছেন? মুল্লাপাড়া। আচ্ছা আপনার স্বামীর নাম বাবুল দাস? স্বামীর নাম বাবুল দাস। আপনার নাম কিতা? আপনার নাম কিতা? মিনতি সিংহ। স্বামীর নাম? স্বামীর নাম শঙ্কর সিংহ। এখন আপনি কই যাবেন? এখন কই থাকবেন? কই যাবেন? আমার স্বামী তো থাকে। আপনারা আপনার আপনি কই থাকবেন এখন? আমার আপনি কোন জায়গাতে যাবেন? আমার আপনি কোন জায়গাতে যাবেন? আমি বুঝি তো। এখন আপনারা আশ্রমে যাবেন? মায়ের বাড়ি মায়া ফুল ধরনে লেগে মায়ের রাখছেন খাইছেন খুশ করি মায়ের করতে গিয়ে সব জিনিস থেকে এ কথা কইছি দিকে আমার ভাই আমার ভালো মারছে। আপনার ভাই তার কেউ নাই? আপনার বাড়ি তার কেউ আসেনি? কেডা আছে? আরেক বিদি রে মা ডাকে, তাই যে মা ডাকা তাই করে দিন খবর। আপনি কি একলা থাকেন? কখন কিতা যাও তুমি? তুমি কই যাইতেছ কখন? আমার মা ডাকছে, মা ডাকে তখন কিছু আমি তো তোরে দিন মা ডাকছে তো তোর দিন তুই হবে তো নি কথা এলি গা গালো উলো সরাই। ওখানে কি আপনি আশ্রমে যাবেন? আশ্রমে যাবেন আর বাড়ির যাইতেন না? হ্যাঁ আমি কি তো বসে তোমার একটা কাজ পাইছি কাজ দেয় দামি কিছু এখন কি আশ্রমে যাবেন? বাড়ি যাইতেন না? বাড়ির কি ডর করে? বাবু আশ্রম থাকলে আশ্রম কইয়া বাড়ি কম পাবে থাকলে বাবা বাজনে লেগে না। মানে আমরা যখন তো রামনগর নয়ে অর্ডারটা পড়ছিল, তো রামনগর নয়ে অর্ডারের লেগে যখন ওয়েট করতেছি তখন হঠাৎ ট্রেনের দেখছি ট্রেনে তিনতলার দিকে উঠতেছে কানতেছে, আমি বুঝছি না। নর্মালি ট্রেনে পেছন পেছন উঠছি, তিনতলা উঠতে গিয়ে ট্রেন লাগে সামনে করে কানতেছে আমার আমার থাকানোর জায়গা। আমি কি বুঝলাম না কি তৈল? আমি ঠিক আছে আপনার নাইন মা এসে পরে আমার বন্ধু তার ফোন করলাম, আমি তারা দুজন আইলো, আমি দুজন একসাথে ঠিক আছে কি হয়েছে ফোন। তারপরে কইতেছে যে আমি আমার জামাইয়ের সাথে থাকি না, আমার মেয়ে ছেলে আছে, মেয়ে ছেলে আছে কিন্তু আমি মেয়ের সাথে থাকতাম। তখন মেয়ে আমারে মেয়ে আর মেয়ের জামাই আমারে মারধর করতেছে, কালকেও মারছে। এলিগা আমি রঞ্জনগর থেকে আয় পড়ছি, তখন বাই যেতাম না আমার থাকানোর জায়গা তো কিছু তো কইয়া আনা লাগবো। এবার আমি ঠিক আছে আমার ঘরে রাখুন, এবার আমি কিছু ঠিক আছে তারা হলো চলো। এবার আমি তাহলে নিচ্ছি তাহলে ব্যাগটা খারাপ লইছে, লই আমরা এই থাকা পাইছি।
ওয়েস্ট প্রেস আইসি পরে কইছে যে আপনারা এখানে যান। এখানে গেছি ম্যাডামের সাথে কথা কইছি, ম্যাডাম কইছে যেহেতু জামাই আছে তেনে অর্পণ না, জামাই আগে জামাই লোকনাথ আসলে আমাকে খুঁজবে। তো আমরা সবাই গেলাম, খুঁজ নিলাম। তো লোকনাথ আসলে তখন লকডাউন থেকে বন্ধ, তো তারা গেছে ভিতরে গিয়ে সেটা দেখছে, তবু আসলো নাকি। তখন কী করবো ঘিরে আবার আইসি কইছে যদি না থাকে তাহলে আবার আইতাম। একটা এনজিও আছে, রাজনগর এনজিও আছে, এনজিওতে তারা ব্যানার ট্রান্সফার করে দেওয়া হয়ে পড়ে। এতটুকু আপনার নামটা মনীষ দেব। মনীষ দেব, আমি কী করবো, আমি স্বীকৃতি আছি।